নমস্কার বন্ধু বান্ধবী সকল অনিপল ক্রিয়েশনত আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। আপনাদের ইতিমধ্যে গম পাইছে কি আমার এই কার্টুন চ্যানেলত আমি অকল মনোরঞ্জনের কারণে ভিডিওটি বনাইছো। গতিকে এই কাহিনীর সকল ঘটনা, পাত্র আর চরিত্র কাল্পনিক হয়, ইয়ার বাস্তবিক জীবনের লগত কোনো সম্পর্ক নাই। যদি কোনোবা ব্যক্তি বা ঘটনার লগত ইয়ার মিল হয়ে যায়, তেতিয়া এইটো মাত্র এটা আকস্মিক রূপ, আকস্মিক মিল বা সংযোগ বোলা হব। আকৌ যদি যাব লাগে হরাই ঘাটলৈ, লুই পারর ডেকা বন্ধু নেথাকিবারই। আকৌ যদি যাব লাগে হরাই ঘাটলৈ, লুই পারর ডেকা বন্ধু নেথাকিবারই, নেথাকিবারই। থৌকিবা থৌ বৰ লুই তর কোবাল হুতে পাই, থক প্রতারক সকলোকে নিয়কুরুয়াই। থৌকিবা থৌ বৰ লুই তর কোবাল হুতে পাই, থক প্রতারক সকলোকে নিয়কুরুয়াই। বাউকি পাহুয়াল ডেকা সংখাকি হলৈ, সংখাকি হলৈ। আকৌ যদি যাব লাগে হরাই ঘাটলৈ, লুই পারর ডেকা বন্ধু নেথাকিবারই, নেথাকিবারই। বহুত মজা লাগিলে বন্ধু, ইমান মজা লাগিছে নহয় গানটো। এই গানটো শুনার লগে লগে একদম দেশের কারণে কিবা এটা করিব মন যায়, জাননে? এই গানটো কি কারণে গালি কচোন? আজি এই গানটো গাবলৈ খুব মন গৈ আছিল, সেইটো কারণে গালো। ভূপেন দাই আমার কারণে যি কালজরী গীত বিলাক দি গৈছে নহয়, সেই গীতবিলাকে আমাক ইমান প্রেরণা দিয়ে নহয়, নকবি আৰু। ঠিক কৈছা বন্ধু, কেতিয়াবা একদম মনটো বেয়া লাগি থাকিলে ভূপেন হাজৰিকাৰ এটা গান শুনি দিওঁ, ইমান ভাল লাগি যায় নহয়, একদম শক্তি আৰু সাহস পাই যাওঁ। পৃথিবীত কেতিয়াবা এনেকুৱা এনেকুৱা মানুহ আহে যিবিলাক মানুহে এটা এটা যুগ সলনি কৰি থৈ গুচি যায়। ভূপেন হাজৰিকা সেনেকুৱা এজনে মানুহ আছিল, এটা যুগ সলনি কৰি থৈ গুচি গ'ল, এটা যুগক প্ৰেৰণা দি থৈ গুচি গ'ল। এ বন্ধু, একদম সাংঘাতিক কথা কৈ দিছে দেখোন তুইয়া, মই একদম পূর্ণ সমর্থন দিছো। তই কি এইটো বিধান হবা বুলি ভাবিছ নেকি? পূর্ণ সমর্থন দিলি যে কেনে কথা কয়ে, এইটো কেনকে বিধান হবা হব? এখন আমার স্কুল হয়, ইয়াত আমি পড়বা আহো। একদম ঠিক কথা কৈ দিছে বে তিলিয়ারাম, মই মানি গৈছো তোক। আকৌ মাতছে নে তিলিয়ারাম বুলি? কিমান বার কম তোক, মোর নাম ঘণ্টা রামা। নমস্কাৰ নমস্কাৰ, কেনেকুৱা খবৰ তোমালোকৰ? আছো দক ছাৰ। আচ্ছা, যোৱাকালি যে মই তহঁতক হোমৱৰ্ক দিছিলো, সেই হোমৱৰ্ক খিনি কৰিলি নে তহঁতি? কি হল, মনে মনে আছা যে? তাৰমানে কোনো এটা হোমৱৰ্ক কৰা নাই ন? এইকেইটাই দেখোন মুখৰ পৰা মাতেই নমতা হ'ল। তাৰমানে হোমৱৰ্ক নকৰাৰ কাৰণে মই যে সিহঁতক যে শাস্তি দিম, সেইটো কথা সিহঁতি গম পাইছে। ৰহ, কিবা এটা উপায় বিচাৰি উলিয়াব লাগিব যাতে সিহঁতৰ মুখৰ পৰা মাত ওলায়। আচ্ছা, তহঁতৰ ভিতৰত যোনজন চবতছে বেছি এলেহুৱা, সি হাতখন দাঙক, মই তাক জীৱনত কেতিয়াও হোমৱৰ্ক কৰিব নিদিওঁ। মা কসম সালে একদম বাম্পার অফার দি দিছে, এনেকুৱা অফার কেতিয়া আহিব নোৱাৰি দেই। ঠিকে কথা কৈছে দেই, এনেকুৱা অফার কেতিয়া আহিব নোৱাৰি, মই পাগলে গৈছো একদম। কি হল, গোটেইকেইটাই হাত উঠালি? ৰোমেন, তই যে হাত নুঠালি কি কাৰণে? ও স্যার, এলেহুৱা মানুহৰ কাৰণে হাতখন ওপৰলৈ উঠোৱাটো বহুত কষ্টকৰ আৰু বেদনাদায়ক। বা ই দেখোন গোটেইকেইটাত চে এখোপ চৰাহে। এটা কথা মনত ৰাখিবি, অক্সিজেন যদি নাথাকে কোনো মানুহ জীয়াই থাকিব নোৱাৰে। অক্সিজেন নহ'লে মানুহে উশাহ ল'ব নোৱাৰে, আৰু উশাহ ল'ব নোৱাৰিলে কোনো মানুহ জীয়াই নাথাকে, বুজিছ?
ছা মই এটা কথা বুঝিব নাই কি কথা ছা অক্সিজেন নাথাকিলে যদি মানুহে উখাই লব নোৱাৰে মানুহ যদি জিয়াই থাকিব নোৱাৰে তেতিয়া হলে আপুনি মোক এটা কথা কওকচোন অক্সিজেন তো আপোনা আৱিষ্কাৰ কৰা হৈছিল 1774 চনত তাৰ আগত মানুহ বিলাকে কেনেকে জিয়াই আছিল ও নো আবে তই হাৰান কথা তো নেজান নেকি মানুহ আগতে পানী খাই জিয়াই আছিল ছাৰ এখন আমাক আগতে কৈছে পানীতটো হাইড্ৰজেনো থাকে আৰু অক্সিজেন থাকে গতিকে পানীৰ ভিতৰত যোনবিলাক অক্সিজেন আছিল নহয় সেইটো খাই পিনে মানুহ জিয়াই আছিল গম পাইছ ভূমণ্ডলত আগৰ পৰাই আছিল খালি মানুহে যেতিয়া আৱিষ্কাৰ কৰিছিল আৱিষ্কাৰটো বহুত দেৰিকে কৰিছে কি অক্সিজেনৰ কাৰণে আমি জিয়াই আছো কিন্তু এই ভূমণ্ডলত বহুত আগৰ পৰা আছে গম পাইছ দৈৱকীৰ অষ্টম সন্তান যিহেতু কংসৰ মৃত্যুৰ কাৰণ হ'ল গতিকে আজিৰ যুগত যদি কাৰোবাৰ অষ্টম সন্তান কাৰোবাৰ মৃত্যুৰ কাৰণ হ'ব বুলি গম পোৱা যায় তেতিয়াহ'লে কি কৰাটো উচিত ঐ বুগামলা কি হৈছে তোৰ সপোন যদি তই পুৰা কৰিব বিচাৰিছ তেতিয়াহলে শুই থাকিলে সপোন পুৰা নহয় বুজিছ নাই শুই থকা শিয়ালে হাঁহ ধৰিব নোৱাৰে নহয় ছাৰ আপুনি কথাটো বুজি পোৱা নাই মোৰ জীৱনত বহুত সপোন আছে আৰু সেই সপোনবিলাক দেখিবলৈ মই টোপনি যাওঁ কাৰণ টোপনি যদি নাযাওঁ মোৰ সপোন কেনেকৈ দেখিম কওকচোন আপুনি হুলেহে সপোন দেখিব সেইটো কাৰণে মই শুই থাকোঁ ছাৰ হাই এইকেইটা মোৰ মাথাটো একদম খুলি খুলি খাব দেই আচ্ছা ৰমেন তই এফালে আছোন বাপেকে ভীমকলটো মাতিলে আৰু মোক যা বন্ধু যা দেখা নাই নেকি মোক শুব দিয়া নাই সপোন দেখিব দিয়া নাই তোক নোকত বহি থাকিব দিব তোকো প্ৰশ্ন সুধিব যা গম পাইছো দে জীৱনটো ৰচনা ব্যাখ্যা আৰু আলোচনাই হৈ গৈছে ৰয় ৰমেন তাত বহি পিনে কি কৰি আছ আ কৈ আলে এ বন্ধু যা এ মাতি আছে তো গৈছো ছাৰ কক ছাৰ তো আজি একদম ব্যতিক্ৰমী বিষয় ওপৰত ৰচনা এটা ক'ব লাগিব আজি একদম ব্যতিক্ৰমী বিষয় ওপৰত ৰচনা ক'ব লাগিব যেন মই জীৱনত কেতিয়া ব্যতিক্ৰমী বিষয় ওপৰত ৰচনা কৰি পোৱা নাই আৰু তোৰ আজি বিষয়টো হৈছে হিমু মামা হিমু মামা এইজন আকৌ কাৰ মামা হৈছে আৰু কিনো কম মই এইবিলাক বিষয়ৰ ওপৰত অ ৰমেন কি চিন্তা কৰি আছ বোপাই অ পাৰিবি পাৰিবি ক চেষ্টাৰ অসাধ্য একো নাই চেষ্টাৰ অসাধ্য একো নাই চেষ্টাৰ অসাধ্য একো নাই এইবিলাক কথা কৈ পিনে মোৰ মূৰটো খাই দিছে ৰমেন ও শুনা শুনা সভাগন আমাৰ ৰহ অসমখন কূটনীতি আৰু ৰাজনীতিৰে ভৰা ঐ কংখ আৰু হকুনিৰ পিছৰ যোনজন মোমাইটি সেইজনে যে সকলোতকৈ চৰা ও অসমৰ বৰ্তমানৰ দশা ও সকলোতকৈ চৰা চৰা ঐ এইবিলাক কি শ্লোক গাই আছ ও ছাৰ এইটো মহান দাৰ্শনিক নিউটনে লিখা শ্লোক আকৌ নিউটন ছাৰ আপুনি ধৈৰ্য সহকাৰে বহি পিনে মই যি কথা কওঁ সেইখিনি শুনি যাওক দে ক কি ক'ব বিচাৰিছ নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল মোৰ নাম ৰমেন তামুলী আজি ছাৰে মোক যোনটো বিষয়ৰ ওপৰত ৰচনা গাই শুনাব দিছে সেই বিষয়টো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয় ইমানেই গুৰুত্বপূৰ্ণ ইমানেই গুৰুত্বপূৰ্ণ ইমানেই গুৰুত্বপূৰ্ণ কি গুৰুত্বপূৰ্ণ যোনখিনি জেগাত শেষ হয় তাৰ পৰা আকৌ এটা গুৰুত্বপূৰ্ণ কথা ওলাই আহে সিমানেই বেছি গুৰুত্বপূৰ্ণ আজি যোনটো বিষয়টো আছে সেই বিষয়টো হৈছে হিমু মামা হিমু মামা কোন হয় ক'ৰ পৰা আহিলে এখন পৃথিৱীত কি কাৰণে আহিছে আৰু মূল উদ্দেশ্যতে কি সকলোবিলাক কথা আপোনালোকক মই জনাই আছো একবিংশ শতিকাৰ পঞ্চম দশকত যেতিয়া এশটা শিয়ালে হোৱা দিছিল কাউৰীয়ে মাত মাতিছিল এশটা চোৰ মৰিছিল এশটা ডকাইত মৰিছিল চবফালে বানপানী ধুমুহা বিজুলী ভূমিকম্প সকলোবিলাক বস্তু একেলগে হোৱা সময়ত হিমু মামাৰ জন্ম হৈছিল কংস যেতিয়া মৃত্যু হৈছিল তেতিয়া কংস এটা বৰ বিচাৰিছিল কি মোৰ নিচিনা এটা মোমাই ভৱিষ্যকালত
জন্ম লয়। আর শকুনি যেটা মৃত্যু হয়েছিল শকুনিও এটা বর পাইছিল কি তেখেতেও নিচিনা এটা মোমাই ভবিষ্যৎ জন্ম হয়। কিন্তু একেলগে দুটা মোমাই এটা জন্ম হব নয়, গতিকে সেই দুটা মামায় যোনটো পাওয়ারটো আছে সেই পাওয়ারটো এটা মোমাই ভিতর সোমাই পিনে হিমু মোমাই জন্ম হল। হিমু মোমাই জন্ম হওয়ার একটা কারণ আছে, আর কারণটো হয়েছে পৃথিবীর যে মোমাই যোনটো শব্দটো আছে সেই শব্দটো সদায় যেন জিলিকি থাকে চিরজীবন চিরকাল যুগমীয়া হয়ে থাকে, সেইটো কারণে হিমু মোমাই জন্ম হয়েছিল। প্রবঞ্চনা কূটনীতি রাজনীতি আর পিছফালে ডেগা মরা যোনবিলাক গুণ আছে সকলবিলাক গুণ সর্বগুণ সম্পন্ন হয়ে পিনে এজন ব্যক্তি জন্ম হল, আর সেই ব্যক্তিজনে হল হিমু মোমা। এই সকলবিলাক গুণৰ মহারথী হিমু মোমা ইমানেই বেশি প্রতাপী হল, ইমানেই বেশি প্রতাপী হল কি তেখেতর যোনটো উজ্জ্বল প্রতাপ সেই প্রতাপর আগত কোনো এজন মানুহ কোনো এজন ব্যক্তি রই থাকিব নোৱাৰা হল, সকলো ধারাখাই হৈ গল। যিখন কাহিতে খায় সেইখন কাহিতে হাগি, আর যিজনে খুৱায় তেখেতৰ পিঠিতে ডেগা মাৰি এই মানুহজন ইমানেই বেশি প্রতাপী হল, ইমানে বেশি উজ্জ্বল হল কি পৃথিবীর কোনো মানুহ তেখেতৰ আগত টিকি থাকিব নোৱাৰা হৈ গল, আর তেখেত সর্বোচ্চ স্থানত বহিলেগে। আর রাইজসকল নিজের উপর দৃঢ় বিশ্বাস আর নিজের সপোনটো পুহি 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 সপোনটো আগবাহি লৈ গৈ সপোনটো পূরা করার এই ব্যক্তিজনেই এজন জ্বলন্ত উদাহরণ। মামার পা শিকিব লগা বহুত কথা আছে, কারণ বর্তমান যুগৰ লগত মিলি পিনে আগবাহি যাওয়া অকল এজনে ব্যক্তি আছে, সেইজনে হৈছে মামা। ইমান খিনি কথা কয় আর নিউটন মহাগুরুর নাম লৈ মই মোৰ আজি যোনটো হিমু মামার উপর রচনা আছে ইমানতে সামৰণি মাৰিছো। আও হৰি আও রাম। ও স্যার আর কিবা জানিব বিচাৰিছেনে? লাগে বুপাই, তই কোর কথা কত মিলাই পিনে কি কথা ক নহয় সেইটো তইহে জানো, আর বেলেগ কোনেও বুঝি নাপায়। তো আসলে মাথাত একো নাই, অকল গোবর সোমাই আছে। তো মাথার ভিতর মানে কি কি বস্তু সোমাই আছে সেইটোহে ভগবানেহে বুঝি পাব, আমি বুঝি নাপাম, বুঝছ? আর তোর মাথার ভিতর পা ওলোয়া বস্তুবিলাক আমার মাথার উপর দিয়ে যায়, বুঝছ? এটা যা, সব ঘরে ঘরে যা। ধন্যবাদ স্যার।